নৌকা ভ্রমণে এসে নৌকা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু, তথ্য ভিডিও চিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। কুষ্টিয়া গড়াই নদীতে চলছে প্রতিবছর কিশোর ও যুবক সমাজের নৌকা ভ্রমণের নামে উচ্ছৃঙ্খল নাচ গান ও অপসংস্কৃতি। শুক্রবার অপসংস্কৃতির বলিতে চরমিলগড় পাড়ার নিবাসী এক কিশোরের মৃত্যু হয়েছে নৌকা থেকে লাফিয়ে পড়ে। কুষ্টিয়া ঘোড়াঘাট থেকে কিছুটা দূরে পাঁচজন লাফ দেয় নদীতে, নৌকা পিচ্ছিল খেয়ে উঠতে পারেনি। শুভ নামের কিশোর নদী খননের ড্রেজার মেশিনের নিচে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ কিশোরকে খোঁজার জন্য তৎপরতা চালায়। উল্লেখ্য যে বর্ষা মৌসুমে পিকনিক ও নৌকা ভ্রমণের নামে চলছে প্রতিবছর অপসংস্কৃতি। শুক্রবার একদল যুবক নৌকা ভাড়া করে সাউন্ড সিস্টেম বাজিয়ে অশ্লীল গানের তালে মাদক সেবন করে বিকৃত মানসিকতার পরিচয় তুলে ধরেছে। সেই সাথে তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভাড়া করে অশ্লীলতাকে নিয়ে যাচ্ছে চরম পর্যায়ে। এসব যুবকেরা শুক্রবার রাত অবধি নৌকা ভ্রমণে মগ্ন থাকে, পদ্মার ট্যাগ থেকে নৌকা নিয়ে ঘোড়াঘাট পর্যন্ত এসে ফিরে যায়। নদীর আশেপাশে মানুষের অভিযোগ মাত্রাতিরিক্ত সাউন্ড সিস্টেমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।